মরণ ভূত দুয়ারে তুমি পরাণ যাইবার আগে দেখা দিও ও পরাণ ভূত দুয়ারে ইউসুফ মস্তান পরাণ যাইবার আগে দেখা দিও করে বাজান আমার যত মনে আশা আমার যত মনে আশা আমার যত মনে আশা ওরে তুমি সেই দিনে পুরা পরাণ যাইবার আগে দেখা দিও ও পরাণ ভূত দুয়ারে পরাণ যাইবার আগে দেখা দিও ওরে বন্ধু আমার যত মনে আমার যত মনে আশা ও বন্ধু সেদিন বুকে মাথা রাখি গো ওই আমি আমি রহিব গো মাই জন্মের ঘুম দিবরে ইউসুফ মস্তান তোমায় গো ওকে লইয়া বন্ধুরে বন্ধুরে তোমার বুকে এই মাথা রেখে গো বাধ্য ভাবি আমি রহিব গো ভাইয়া জন্মের ঘুম দিব আমার আজি জুলুচান তোমায় বুকে লইয়া করে আমি আর কইব না ঘুমা একা ঘরে প্রিয় পরাণ যাইবার আগে দেখা দিও ও পরাণ ভূত দুয়ারে পরাণ যাইবার আগে দেখা দিও Thank you.
একটা কথা বলে যাই, গুরুর সাথে কেউ ব্যাধি করে না। যারা গুরুকে ভালোবাসেন, কারণ গুরুকে গুরুর সাথে ব্যাধি করলে আল্লাহ তাকে ক্ষমা করতে পারে না। আপনি কোথাও যাইয়া কুল পাইবেন না, সকল দরজা আপনার জন্য বন্ধ হয়ে যায়। একটাই দরজা খোলা থাকে, সেইটা মুর্শিদের দরবার। গুরু যখন যাহা বলে তখন তাহা করেন, গুরুর দিকে তাকিয়ে থাকেন, গুরুর ইশারায় কি বলতে চায় একবার বুঝেন। সর্বদাই গুরুর দিকে তাকিয়ে থাকেন, গুরুর সামনে বসে আওয়াজ করে কথা বলবেন। আপনার কথার মধ্যে যদি কষ্ট পায়, গুরুর আঘাত লাগে, তাহলে কিন্তু আপনি মুক্তি কোনো কালেই পাবেন না। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানে বসা ঘরের মধ্যে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে শব্দ করে হাঁটতেছে। আমার নবী জিজ্ঞেস করে কে, ধ্যান অবস্থায় নবী জিজ্ঞেস করে কে? মায়েশা বলে আমি তো আয়েশা। আমার নবী কে, কোন আয়েশা? বলতেছে আমি আবু বক্করের মেয়ে আয়েশা। আমার নবী কে, কোন আবু বক্কর? বলে আয়েশা বলতেছে কেন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যিনি ভক্ত সেই আবু বক্কর। আমার দয়াল নবী বলে কোন মুহাম্মদ? আয়েশা সিদ্দিকা ভয় পেয়ে গেছে, ঘর থেকে দৌড়াইয়া চলে গেছে। বাবা রে, গুরু কোন খেলে কোন ধ্যানে থাকে এটা বলা যায় না। গুরু বাড়িতে গিয়া কখনো গুরুকে সালাম দিবেন না গুরুর অনুমতি ছাড়া। গুরুর চরণে ভক্তি দিয়া পড়ে থাকেন, যত যা মনে চায় ভক্তি দিয়া পড়ে থাকেন, গুরুকে সালাম দিয়েন না। কারণ আপনার সালামের উত্তর নিতে গেলে গুরুর যোগ নষ্ট হইলে আপনি অপরাধী হন। এই পৃথিবীর মধ্যে আপনি যাওয়ার সময়, নিদানের সময় আপনি দেখেন তার একবার আপনার কাছে ডাইকা পান কিনা, আপনি কি তার বুকের মধ্যে থাকতে পারেন কিনা, সে আপনাকে নেয় কিনা। যদি আপনাকে সে নিয়ে যাইতে পারে, এই পৃথিবীর আজরাইলের ক্ষমতা নাই আপনার জান কবজ করতে। তোমার বুকে মাথা রাখি করে বান্ধবামি আমি রহিব ঘুমাইয়া, জনমের ঘুম দিব রে বন্ধু আমি তোমায় বুকে লইয়া। তোমার বুকে মাথা রাখি গো ইউসুফ বস্তার আমি রহিব ঘুমাইয়া, জনমের ঘুম দিবরি বাধ্য পাবি তোমায় বুকে লইয়া। করে আমি আর কইব না ঘুমা একা ঘরে প্রিয়, বরণ যাইবার আগে
নগরবাসী দেখক আসিরি ইসু মস্তান তোমার বুকে আমি আমার যত কলঙ্কের দাগ যাইবে না আমি শাহজাহান মস্তান ওই নগরবাসী দেখক আসি গো বান্ধবী তোমার বুকে আমি আমার যত কলঙ্কের দাগ যাইব না ওরে বান্ধব সেই দিনে আসিয়া তুমি ওরে সেই দিনে আসিয়া তুমি ওরে দয়াল সেই দিনে আসিয়া তুমি ওরে আমার মনের সাধবি সেই দিনের দিন শেষের দিন রে ওরে বান্ধব আমার নাই রে বেশি বাকি তোমার বুকে মাথা রেখে যাই জেন পরাণ পাখি শেষের দিন রে পুরি বান্ধব আমার নাই রে বেশি বাকি তোমার বুকে মাথা রেখে যাই যেন পরাণ পাখি করে আমি এই মিনতি করে রাখি আবুলেরে দিও করণ জয়বার আগে রে হরিও করণ বোয়ারে করণ জয়বার আগে রে হরিও আমার যত ওকে
পরাণ চাইবা দেখা আমাদের মেয়েটা নাকি দুটি গান গাওয়ার জন্য দরবার থেকে বলেছেন, তো আমি আর সময় পাবো না, আবার ভুল ত্রুটি হয়ে থাকলে সকলে নিজে করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সারাত্র গান করলাম, কথায় সুরে ছন্দে ভুল হলে হাতে সময় নাই। কয়টা বাজে? হ্যাঁ, 3:50 বাজে, সর্বনাশ। আজান দিব 4:15 মনে দিব, গাইতে পারবো গাইতে পারবো, গাও, আমি আর গাবো না, গাও 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 গাও, ওই দুটা গান গাক, বাচ্চা মানুষ গাও দুটা গাও। ধন্যবাদ সকলকে।